গেলাম, মেন্টালিটি খুব ডাউন হয়ে গেছে, তখন মনে করলো তো বললাম যে ঠিক আছে সিচুয়েশন এরকম একটা গান করি। ফার্স্ট টাইম গানটা লিখলাম, লেখার পরে পরের দিন মাথা আসলো যে গানটা ভালো, লেখাটা ভালো হয়েছে, প্রত্যেকের লাইফের সাথেই অ্যাটাচ করা যায় অনেকটা। তখন এক ফ্রেন্ড আসলাম, ঠিক আছে তো ওর জন্য আসলে গিটার শেখার ইচ্ছা মেনলি আমার, বাজে ঠিক আছে গানটা করি। তখন একটা ব্যান্ড ছিল আমাদের ব্ল্যাক এজ, আমি ছিলাম একটা ব্যান্ডে, ওদের ফ্রেন্ডে ছিল, সবাই একসাথে বসে ওটা টিম করলাম। তো সামহাও ওরা শেষ চায় না এটা কন্টিনিউ, বাট আমার মাথা ঢুকছে আমি এটা করবোই, আমার লাইফের ফার্স্ট অফিসিয়াল জিনিস ওটা করার জন্য যেটা ইচ্ছা। তখন একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, রাফি ওকে আমি ডেমোটা পাঠালাম, ব্যাডে করে গানটা শুনে দেখো এরকম। আমার সাথে বন্ধু বলতেছে যে আমিও কখনো কাজ করি নাই অফিসিয়ালি, বাট টিমটা ভালো লাগছে করে দেখি চলবে। আমার মাথায় যে আমার গানটা করতে হবে, যত ঝড়ে বৃষ্টি ঝড় আমি মধ্যে হাইটে কারেন্ট নাই, কারেন্ট চলে দেখি ঘামতেছি সমস্যা থাকে, এটাই জেনে তুলি ছেলে দিছি মোস্ট অফ দ্য টাইম ফ্রেন্ডস আগে সবাই ছেঁকে খেতে, ছেঁকে খাওয়ার পরে ওইখানটা শোনার জন্য বেস্ট ছিল। তারপরে পুরানো স্মৃতিগুলি ভালোবাসা বৃষ্টির মাঝে।